আশায় মুবাশশারা, আশায় মুবাশশারা অর্থ হচ্ছে 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবি। আশায় মুবাশশারা 10 জন পূর্ণ আত্মা বেহেশতে যাবেন বলে তারা পৃথিবীতে শুভ সংবাদ প্রাপ্ত হয়েছে। তারা হচ্ছে আশায় মুবাশশারা, শুভ সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবি নামের ক্ষেত্রে আপনারা সকলেরই পরিচিত। 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবির মধ্যে 1 নম্বরে হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাইদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু, হযরত আবি উবাদা জাররাহ রাদিয়াল্লাহু আনহু। এই 10 জন সাহাবি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি, তাদেরকে সুসংবাদ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে। একসময় মদিনায় দুর্ভিক্ষ চলছিল, অনেকেই অনাহারে দিন কাটাচ্ছিল। এই সময় অন্য দেশ থেকে কিছু ত্রাণ আসছিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই সময় মসজিদে নববীতে কুরআন সুন্নাহর আলোকে কথাবার্তা বলছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে ওয়াজ বয়ান করে শুনাইতেছিলেন। অনেকেই পিছন থেকে তানের সংবাদ পেয়ে আস্তে আস্তে চলে গিয়েছিল ত্রাণ সংগ্রহ করার জন্য, কিন্তু এই 10 জন সাহেবী আর চলে যায়নি। তাদেরকে জিজ্ঞাসা করেছিল, তোমরা কি জন্য যাও নাই? সাহেবগণ বলেছিল যে হে আল্লাহ রাসুল, আমরা আপনার কারণ সবাই তো ক্ষুধার্ত, তোমরাও যাও চাইতা খাদ্য সংগ্রহ করার জন্য। তারা বললো যে আমরা আপনার কথাতেই তৃপ্তি পাই, আপনার কথাই আমাদের কি মানে খাদ্যের যোগান হয়, এরকম মানে কথা আপনার ছিল, যে কারণে রাসুল সাল্লাহ সাল্লাম তাদেরকে এই 10 জন সাহেবদেরকে নাম ধরে বলছিলেন যে আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, জুবাইর জান্নাতি, আব্দুর রহমান আউফ ইবনে আউফ জান্নাতি, সাদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাতি, জায়েদ জান্নাতি, আবি উবাদা যারা জান্নাতি তারা আনহুম, তারা ওনারা জান্নাতি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আখ্যায়িত করেছিলেন। তারা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি। আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করেছেন তাদের অনেক ত্যাগ তীক্ষা কষ্ট দিনের জন্য, যে শ্রম তারা দিয়েছে, জীবন উৎসর্গ করে দিয়েছেন, ধন সম্পদ পরিবার স্ত্রী তারা কিছুতেই ভক্ষেপ ছিল না, অভাব প্রতিপত্তি তারা ভক্ষেপ ছিল না। তারা কিভাবে আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়েম করা যায়, আল্লাহ রাসুলের আনুগত্য করা যায়, কীভাবে দিন ইসলাম তিনি কাজ প্রচার প্রসার করা যায়, এই বিষয়ে ওনাদের চেষ্টা ফিকির তদবির এমনই ছিল। তারা জীবনের চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বেশি ভালোবাসতেন দিন ধর্ম, আল্লাহ তার রাসূলকে ভালোবেসে তারা জীবন উৎসর্গ করে যেতে চেয়েছিল। এইরকম প্রেম মহব্বত ছিল দিন ধর্মের জন্য।